শোনা কথা এটা আমার বাস্তবই হয়তো বা মা যেহেতু বেশি আছে এখনো, মা এই যে গল্প করে যে অনেক আগে এই তেঁতুলতলার এই রাস্তা ধরেন কাঁচা রোড ছিল, কাঁচা মানে ভেদর পাক এরকম ধরনের রাস্তা ছিল, অনেক জঙ্গল টঙ্গল ছিল। তো মা বলে যে ওই পেশাব চাপাইছিল, আমার মামা নাকি ওই ওই তেঁতুলের গাছের আশপাশেই পোশাক করেছিল, মানে গোড়ার দিকেই, আশপাশে গাছের গোড়া তো অনেক বড়, হয়তোবা সাইড সুইডে পোশাক কেড়েছে। ওখানে আমরা জানি আসি কিংবা শুনি আসি যে ওখানে মানে বাবাজিরা থাকে নাকি হঠাৎ পেশাবের বাহানাতে ধরেন আমার মামা মারা গেছে, এটা মা এখনো গল্প। কতদিন পর মারা যায় ওই পেশাব করে আসার? ওই কয়েকদিনের মধ্যে, 79 সালে ঘটনা, এটা পরের দিন। পরের দিন আমি ছোটো ছিলাম, আমার পুকুর বাড়িতে গেছিলাম, ওখান থেকে আমি পুকুর বাড়ির থেকে ওখানে যাওয়ার পরে তেঁতুল গাছে ভোগ মানে দুধ আর কলা দিয়ে ছিল, মানে মানত করে দিয়ে গেছে। হ্যাঁ, ওগুলো আমি খাইছিলাম। খাওয়ার পরে ওই একটা ডাল ছিল, একটা ওই ডালে করে আমি আবার ওইটি উপরে উঠি, ওইটি তেঁতুল পাড়িয়েছি। তেঁতুল পাওয়ার পরে আবার ছিঁচে দিই, দুটো ঘুঘুর ডিম পাড়িয়েছিলাম, ঘুঘুর ডিম পাড়ার পরে আবার নামিয়েছি, নামার পরে হঠাৎ করে একটা ঘুঘু এই ইট্টুলে ধরতে পারি না, আমি ধরতে না পারতে পারে হঠাৎ করে, তারপর তো আমার কেন বলতে পারবো না। বিদ্যুতের কর্মীরা যখন কাজ করে তারা কি কোনো ডালপালা কাটে? আমি বললাম যে যখন এই লাইনটা টানে, হ্যাঁ, তখন আমি বললাম যে এই যে ডালগুলি বাজছে তো আপনারা ডালটা কাটিয়ে দেন, পারলে আমরা মহিলা কাটছি আপনারা কাটেন। ওরা কীভাবে কি বুঝতে পারলো আমি তা বুঝতে পারবো না। আমি কিন্তু আমার আব্বাকে জিজ্ঞাসা করলে আমার আব্বা বলছে আমার আব্বা আমাকে বলতে পারে, তাহলে আমার দাদা আমাকে বলতে পারে, মানে আমার দাদা বলতে পারে। এখন গাছের বয়স যে কত আল্লাহ জানে। তবে ওই আগে তো দোকান পাড়া ছিল না, একটাই দোকান ছিল, তালে গাছ ছিল বিরাট, খুব ভয়ঙ্কর, দিনও দুপুরে মানুষ হাঁটতো না। তো এখন মনে করেন সেই সময় মানুষ ভয় আছে, ভাই বিল্ডি বিল্ডি মানুষ হাঁটে, হরেন বাজার গেছে, সুপার মার্কেট গেছে, এখন দোকান পাশা হয়ে যায় অনেকটা বিয়া। আগে তো মানুষ কী যে করেছে আল্লাহ করে ভয়ে মনে করি ওই পাশে পেশাব পায়খানা দূরে কথা মনে করেন, ওই গাছের ডাল এমন করেন পুরো রাখা না, এর পড়া না ভয়ে। একজনের দোকানে যদি ঢুকিয়ে দেখেন তাই এই দোকানের ডালটা কাটতে পারেনি, ফুকা আছে, এক সাঁতার এই মাসি উঠছে তো ফুকা গেলে মানে তোমাদের কাটলো, তাইটি মধুর ব্যাগ গেলি বাট যার মুগুলো তৈরি। হ্যাঁ, আমি যখন সারি সাইড তো বানতে হবে, বানতে তো ইয়ে করতে হবে, ঢালাই দিবি আপনার কালি করতে হবে। হ্যাঁ, গাছের পাড় বাঁধানো যেটাকে বান্ধার পরে আমি দুই টাক বালু দিলাম, বালু দিয়ে পানি দিছি, সেরো দিই দেড় ঘন্টা পানি দিয়ে পানি দাঁড়াইছে না, পানি কোম্পানি দিয়েছে, আমি নিজেও বুঝতে পারবো না। গ্রামের লোকজন মানে কোনো আশ্চর্য হয়ে গেছে, মানে লোকজন মানে ভিড় জমে গেছে, মানে বালু ভেজে না, বালু আর ভেজে না, পানি দিয়ে কোনো বালু ভেজে না। আচ্ছা, পরে পানি ছিটা দিয়ে গেছে, বালু ভেজাইছে। পরে কি করে কাজ করলো? আমার ইচ্ছা ছিল যে পানিটা বাঁধাবো, পানি আর বাঁধে না, বালু আমি ভিজে না। আচ্ছা, পানি যে কোনটা আছে নিজেও বুঝতে পারবো না, মানুষজন তো মানে অবাক লেগে গেছে ওই দিন। বিদ্যুতের তারও তো গেছে সেই সেই আপনার ইয়া দিয়ে, সেইটাও তো মানে অনেক সময় সমস্যা হতে পারে, সেইটাও সমস্যা হয় না, সমস্যা হয় না। আমাকে ইউনো স্যার বললেন, একবার আইসল আইসি পরিষদ আমার ডাকলো, এই হোয়াটসঅ্যাপ শুরু ডাকলো, সেখানে দিয়ে ডাকা দাম গেলাম, আমার বসে যে নিমার সাথে গাছের ডাল কাটতাম, মানে রাস্তা কিন্তু বড়, বাইপাস হলো, তারপর তাও স্যার আমার যদি মেম্বারশিপ নাও থাকে আমি গাছের ডাল কাটতাম, কেন কাটতে পারবেন না স্যার? জানে এই ব্যাপার, মেরিটির সময় আমি তখন হাফ প্যান্ট পরে বেড়াই, মানুষের ধরে রেখে ডাল কাটা নিল স্যার, এই মেরিটির গাড়ি স্যার ড্রাইভার ছাড়া কোনো মেরিটির এরপরে ফিরার বার যায়নি, কারণ প্রাথমিক যুদ্ধ হয় একটা মেরিটির আর ফেরত যায়নি। আমার এটা নিজের চোখে দেখুন, আমি তখন ইয়ং ছেলে, আমি তখন হাফ প্যান্ট পরে বেড়াই, তেঁতুল গাছ সম্পর্কে বলেন তো, সেটা ফল খেলে বা ইটি হলে কি সমস্যাটা হয় বা বিক্রি করলে সমস্যা? কেন ফল আপনি মিলা দেবেন সবার জনগণ খাওয়া দাওয়া কিছু করবেন? আচ্ছা, এই জিনিস দিবেন ক্ষতি আছে। এই গাছটা সম্পর্কে একটু বলেন তো, যে এই গাছ কতদিন ধরে আপনাদের জায়গার উপরেই তো? হ্যাঁ, তারা কি এই গাছের জায়গা ছেড়েছে? আমার ছেড়ে না, এখন আছে আমাদের। আচ্ছা, আমাদেরই আছে। কিভাবে এই গাছটা দেওয়া আছে বা কিভাবে কি? এই গাছটা আপনি এ ছিল আপনার
আদার জঙ্গল। হুম, এই রাস্তাতে এই রাস্তা ভয়ঙ্কর রাস্তা। হুম, পরে কো দিনে যেতে তো ভয় করে যেতে তো এত কো চলতে যেতে তো ওই মাঝে গাছটা আছে। হ্যাঁ, আর বাবা বড় বয়সে 110 বছরে বিলদারে। হুম, আর বাপ মাইসে 195 তাম বিলদারে। আমার ফু মাইসে 120 বছর তা বিলদারে। এই গাছে কোনো উদ্দেশ্য আমরা পাইনি। মানে বিক্রি করলে সমস্যা হয়? হতে পারে, এই জন্য করে না। আপনি আপনি যেতে পারবেন না মা? গাছ থেকেই নাই, আমার বাপের নাই, আমার বড় বাপ নাই, আমার বংশ কারণ নেই, কারো এই অর্ডার দেয়নি। কেউ তো বলতেই পারে না যে এই গাছের বয়স কত। কেউ খেতো বলে বিক্রেতে ফল বিক্রি খাওয়াতো, এই কথা বলে যায়নি। একজন নাকি ফল বিক্রি করেছিল, তার অবস্থা খারাপ, ক্ষতি হয়েছে।